কে মোহাম্মদ করতাম, আমরা হুসাইন কে ভালোবাসতাম, মোহাম্মদ করতাম নবী গো। আমরা সেদিন ইয়াজিদের বয়ে হুসাইনের পক্ষে কথা বলতে পারি নাই, আমরা ইয়াজিদের বয়ে কথা বলতে পারি নাই। যদি আমরা হুসাইনের পক্ষে কথা বলতাম আমাদেরকে মেরে ফেলতো, আমাদের মেয়েদেরকে মেরে ফেলতো, ছেলেদেরকে মেরে ফেলতো, তাদেরকে অসম্মান করতো ইয়া রাসূলুল্লাহ। জীবনের বয়ে আমরা সেদিন কথা বলি নাই, আমার নবী ডাকবেন আর চিৎকার করে বলবেন তোমরা যাও দূরে সরে যাও, দূরে সরে যাও। তোমরা সেদিন আমার নবীর আমার হুসাইনের পক্ষে কথা না বলার কারণে আমার হুসাইন মনে মনে বড় ব্যথা পাইছে, ভয় পাইছে, তোমরা চলে যাও। আজকে আমি তোমাদের পক্ষে কথা বলতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। যদি তোমাদের পক্ষে কথা বলি আমার হুসাইন আজকে বড় কষ্ট পেয়ে যাবে। কবরিয়াম দিন ইমদাদ মেরি করনে আ জান রাসূলুল্লাহ, এসাজ গুম্বত ওয়ালে মনজুনে দোয়া করনা, জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে আতা করনা, বলুন জব ওয়াক্তে নাজা আয়ে আকা। জব ওয়াক্তে নাজা আমাদের জন্য আজকে সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাকবেন আর বলবেন তোমরা কারা, আমি তোমাদের পরিচয়টা একটু জানতে চাই। আমার নবীজির সামনে লোকগুলা বলবে ইয়া রাসূলুল্লাহ ওই কারবালার দিন আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, আমরা সেদিন ইয়াজিদের পক্ষেও ছিলাম না নবী গো, আমরা কার পক্ষে সেদিন কথা বলি নাই, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী কাঁদবেন আর বলবেন তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের কারণে সেদিন আমার হুসাইন ভয় পেয়েছিল, আমার হুসাইন সেদিন শাহাদাত বরণ করতে হয়েছে। এরে শুনে মুসলমানেরা, আরেক শ্রেণীর মানুষ আসবে ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী আমার ডাকবেন আর বলবেন তোমরা কারা, ওই মানুষগুলি কাঁদবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ
আমরা আপনার হুসাইনকে দেখি নাই গো নবী। আমরা কোনদিন আপনাকেও দেখি নাই, কারবালাও দেখিলে দয়াল নবী গো। এই মহরম মাস যখন আসতো আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়ে যাই তো ইয়া রাসূল আল্লাহ বলেন আল্লাহু আকবার। আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়ে যাই তো আমরা কি মাহফিলে বসিয়া কান্দতাম, আবার আমরা কেউ মসজিদে বসে কান্দতাম, আমরা মুনাজাতের মধ্যে আপনার হুসাইনের জন্য আমরা কেঁদেছি ইয়া রাসূল আল্লাহ। আমাদের হাতের মধ্যে ওই চোখের পানিগুলি নিয়ে আপনার কাছে আসছি, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন। নবী আমার সেজদায় পড়ে যাবে আল্লাহ, যারা আমি নবীর মহব্বতে আমার হাসান হুসাইনের মহব্বতে আমার আহলে বাইতের মহব্বতে এই আশুরাকে স্মরণ করছে, আপনি তাদের জন্য নাজাতের পয়সা করে দেন।